ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা। আইপিএলের সূচনা থেকে থাকলেও এখনও শিরোপা ঘরে তুলতে পারেনি দলটি, তবে আসন্ন আইপিএলের জন্য ভালোভাবেই পরিকল্পনা করছে পাঞ্জাব। ভারতীয় মিডিয়ার মতে পাঞ্জাবের নতুন বছরের পরিকল্পনায় আছে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। 2017 সালে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তামিম ইকবাল খান, আন্তর্জাতিক কিংবা ঘরোয়া লীগ সব জায়গায় নিজের আলো ছড়িয়েছেন তামিম। বর্তমান পারফরমেন্স বিবেচনায় আসন্ন আইপিএলে তামিম ইকবালকে পেতে আগ্রহী কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের কিছু ওয়েবসাইটের মতে কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা তামিম ইকবালকে দলে পেতে বেশ আগ্রহ দেখিয়েছেন। এর পূর্বে 2015 সালে পুনে ওয়ারিয়র্স দলে ডাক পেয়েছিলেন তামিম ইকবাল, কিন্তু সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই বাঁহাতি ড্যাশিং ব্যাটসম্যান। উল্লেখ্য, আসন্ন আইপিএলের 11তম আসরে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে 8 জন বাংলাদেশি ক্রিকেটার। এরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান এবং আবুল হাসান রাজু। বরাবরের ন্যায় এবারের আইপিএলের নিলাম হবে 2 দিন ধরে। নিলাম অনুষ্ঠিত হবে ভারতের বেঙ্গালুরুতে। এদিকে নিলামের জন্য দলগুলো সর্বোচ্চ 80 কোটি রুপি ব্যয় করতে পারবে। 28 এবং 29 জানুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের আসরের নিলাম। অন্যদিকে আগামী 4 এপ্রিল শুরু হবে আইপিএলের 11তম আসর। উল্লেখ্য, আইপিএলে 2011 সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। কলকাতার 2টি শিরোপা জয়ের স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান, তবে 2018 সালের নিলামের জন্য সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। অন্যদিকে বাংলাদেশের আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান আইপিএলে প্রথমবার খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। প্রথমবার এই দল হয়েছিল চ্যাম্পিয়ন, পাশাপাশি মোস্তাফিজ হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। তবে আসন্ন নিলামের জন্য মোস্তাফিজকেও ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। মিক্সার ওয়ার্ল্ডের দর্শক মণ্ডলী, সাকিব, তামিম, মোস্তাফিজ, মাহমুদুল্লাহ, বাংলাদেশি এই খেলোয়াড়দের এবারের আইপিএলে আপনারা কোন কোন দলে দেখতে চান? আপনার মতামত জানাতে ভিডিওটিতে কমেন্ট করুন।